আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সবগুলো হাজী একসাথে আসছে না অনেকগুলো হাজী আপনার অলরেডি চলে গেছে এত সময় কেন ভাইয়া সাইফুল ভাই এরা সবাই আমার 3 মাসের এরা সবাই আমার 3 মাসের ওই দিকে আছেন সবাই আছেন সবাই আমার 3 মাসের হাজী সব ফ্যামিলি আপনাদের দোয়ায় আমরা সব ফ্যামিলি আনি আজকে উমরা যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের বিমানে অলরেডি ইমিগ্রেশনে চলে আসছি ইমিগ্রেশন হয়ে আমরা এখন প্লেনের জন্য ওয়েটিং করতেছি আমাদের আলহামদুলিল্লাহ একটা বড় কাফেলা আজকে আল্লাহর সহায়তায় কুপিয়া উমরা যাচ্ছে এখানে 14 দিনে যাত্রী আছে কিছু আছে ফ্যামিলি বাবা মা তারা বাবা মা সব স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকেও নিয়ে যাবে তো এরা উমরা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় বড় একটা কাফেলা আমাদের সাথে সবাই আছেন কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ প্লেন উঠব তো জেদ্দার দিকে রওনা দিচ্ছি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আপনাদের সবার কাছে যেন আল্লাহ সহি সালামতে আমাদেরকে প্রসার তৌফিক দান করেন সবাই দোয়া করব আল্লাহ তালা যেন সামনে ডিসেম্বরের 1 তারিখে আমাদের একটি কাফেলা আছে সেই কাফেলা যেন পরিপূর্ণভাবে পুরা হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাফেলা অলরেডি প্লেন থেকে নেমেছে আমরা এখন প্লেন থেকে নেমে এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া অল্প সময়ের মধ্যে আল্লাহ পৌঁছাই দিয়েছে সেই সালামতে আলহামদুলিল্লাহ আমাদের কাফেলা নিয়ে আমাদের সম্মানিত এসবি স্যার সহ আছেন কাফেলা নিয়ে আমরা আগাইতেছি আলহামদুলিল্লাহ আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই আছেন তো আমরা আলহামদুলিল্লাহ সহি সালামতে আসছি আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সুস্থতার সাথে নিয়ে আসছেন দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে বাকি সময়টা সুন্দরভাবে কাজ সম্পাদন করার তৌফিক দান করেন তো আমি যারা আজকে আমাদের মাধ্যমে আনছে তাদের যে গার্জিয়ান আছে তাদের কাছ থেকে জানবো অনুভূতিগুলো এবং কিভাবে আমরা কাজ করি তাদের মুখ থেকেই শুনেন কাজ জমা দিয়েছিলেন কত তারিখে আমাদের কাছে আমি এই 7-8 দিন আগে আর কি আমি সুন্দরবনে আপনি কি সরাসরি আমাদের অফিসে গেছেন না 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 আমি আর কি এই যে কোরিয়ান সার্ভিসে কাগজগুলো পাঠাইছি যখন সাইফুল ভাই হাতে পাইছে পরে বলছে ভাই প্রথমত টাকা দিতে হবে এই 80,000 বা 90,000 বাকিগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যায় তখন আপনি বাকিগুলো দিবেন আপনার ভয় লাগে না যে আমার চিনেন না আমার দেখেন নাই আমার অফিস দেখেন নাই আপনি টাকা কুড়িয়ে দেন সাইফুল ভাইয়ের সাথে একবার আপনার আমি ভিডিও দেখছিলাম আলেম মানুষ আর আপনার যেহেতু একটা এই যে মানে ইয়ার প্ল্যাটফর্মগুলো আছে না যে ইউটিউবার আপনি যদি এখানে একটা রং করেন অন্য মানুষ সুযোগ পাবে আপনাকে আর কি ইয়া করার জন্য এই জন্য দেখা যায় ঠিক আছে এই এখানে রঙের কিছু নাই সব কিছু হইলো এই ইয়া আছে এখানে যেমন আপনার দলিল আছে যে টাকা পাঠাইছি কিনা আপনি কাজ করছেন কিনা সবকিছু তো এখানে ইয়ে আছে কতদিন লাগছে আপনার টোটাল 5 দিন লাগছে না 7 দিন লাগছে সব মিলা ঠিকই তো 6 দিন আমাদের ওনার ফ্যামিলির জন্য 6 দিন আগে জমা দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা 7 তারিখে ওনার ফ্লাইট করাই দিচ্ছি বাইরে কে আসতেছে আমার ওয়াইফ আসতেছে আর কে জি ভাবি আসতেছে তো জি তো কতদিন লাগছে এই তো একই টাইম 6 দিন বাস তো আপনার এত বিশ্বাস কিভাবে আসলো আমার চিনেন না জানেন না এতগুলো টাকা আমি প্রত্যেকদিনই কাজের ফাঁকে যখন সময় পাই মাগরিব তখন আপনার ইউটিউব দেখি বুঝছেন ইউটিউবে আপনার নাম্বারটা পাইছিলাম যোগাযোগ করছি বাংলাদেশে ঠিক আছে ওখান থেকে আর কি সব কিছু প্রসেসিং ইনশাআল্লাহ আপনাদের সব আর কি এজেন্টগুলো বিশ্বস্ত আর কি আমরা যেমন বলছি তেমন পাইছেন জি জি যেমন বলছেন তেমন কাজ আপনি তো অফিসে যান নাই কাউকে পাঠান নাই টাকা দিয়ে দিলেন এখন আমি এই যে গতকালকে আমি এই যে ডাচ বাংলা ব্যাংকে আমি 50,000 টাকা পাঠাইছি আর আগে আসছি পেতে আমি তো জিয়ারা বিষয়ে প্রবলেম কি হয়েছিল জিয়ারা বিষয়ে ওই মালিকদের পিছনে ঘুরতে হয় আর কি আমি মানে উঠাইছিলাম আবেদন করছি কাগজ তাদের কাছে দিছি আজ না কাল ঘুরতে হয় আর কি দর্শক আপনারা যারা যে 3 মাসে উমরা বিষয়ে নিয়ে আসেন আমাদের কাছে জমা দেন আমরা কিন্তু 5-7,000 টাকা বেশি নিই আর এর কারণ হলো মূল কারণটা বলি আপনাকে বিভিন্ন এজেন্সি ভিসা দিবে 90 দিন লেখা থাকে কিন্তু জিয়ারা ভিসার মতো যেমন আপনি জিয়ারা ভিসা 1 বছরের জন্য বের করেন প্রতি 3 মাস পর পর আপনাকে বাড়াইতে হয় ঠিক 3 মাসে উমরা ভিসাগুলোতেও একই নিয়ম প্রতি 28 দিন পর পর বাড়াইতে হয় আলাদা করে ফি দিয়ে তো বিভিন্ন এজেন্সি কী করে ওই 3 মাসের অনুমতি না দিয়ে 1 মাসের অনুমতি দিয়ে বলে যে ভাই আপনার 3 মাসে ভিসা হয়ে গেছে পরবর্তীতে দেখা যায় তারা কী করে কয়েকদিন পরে ফোন করে ভাই আপনার তো হজ মন্ত্রণালয় নতুন সিস্টেম করছে নতুন নিয়ম করছে এই করতে হবে সেই করতে হবে বাড়াইতে হবে ও ঘুরাইয়ে ফিরাইয়ে টাকা কিন্তু আপনার থেকে 3 গুণ বেশি নেয় জিয়ারা ভিসা 1 লোক আর আমার সাথে দাঁড়াই টাকা লাগছে শুধু 58,000 টাকা লাগছে শুধু প্রসেসিং করতে এরপরে ভিসাটা বের করতে সময় লাগে এরপরে আবার এখন নতুন সিস্টেম চালু হয়েছে ফিঙ্গার দিতে হবে নিজে গিয়ে